গুড আফটারনুন এভরিওয়ান, আজকের ব্লগটাকে আমরা জাস্ট স্টার্ট করছি এখান থেকে। অ্যান্ড এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2, লেট করে করার কারণ বিকজ সকাল থেকে সব কিছু কাজ কমপ্লিট করে অফিস খাওয়া দাওয়া লাঞ্চ স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব বাইরে বিকজ আজকে আছে আমার একটা প্ল্যান। আমার প্ল্যান বলছে বিকজ আমাকে দেবরাজ খালি ড্রপ করতে যাবে, ড্রপ করে তারপর বাড়ি ফিরে চলে আসবে। এবার প্ল্যানটা কি সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করেই দিই। যাবো এখন আমি একটু হলদিরামের হাবিবসে, চুলটা তো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমার স্মুথনিংটা আবার করাবো। যদিও অনেকটা লেট হয়ে গেল, পুজো তো প্রায় চলেই এলো দোরগড়ায়, এখন আর না করালে কবে করাবো জানি না, তো এই কারণে যাবো। অ্যান্ড চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা দেখতে থাকো আজকের এই স্পেশাল ব্লগটাকে। তারপর নিউজে নাকি দেখিয়েছে যে মহালয়ার পর থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস এখনো অব্দি নেই, যেটা শুনে কিনা ভালোই লাগছে। যাই হোক, দুর্গাপূজার সময়টা অ্যাটলিস্ট ছেড়ে দেবে। এনিওয়ে চলো এখন বেরোনো যাক। আমি মোটামুটি পৌঁছে গেছি এখন হলদিরামের সামনে। আগে ভেতরে গিয়ে তো কথা বলবো যে কোন ট্রিটমেন্টটা আমার জন্য নেওয়া ঠিকঠাক হবে, সব কিছু জেনে নিয়ে তারপর করাবো। চলো পৌঁছে তো আমি গেছি, বাট এখন চলছে আমার ওয়েটিং টাইম, বিকজ প্রত্যেকটা জায়গা পুরো ভর্তি, সবার কাজ চলছে। একটা সিট খালি হলে তারপর আমার টার্ন আসবে, দেন স্টার্ট হবে। ফাইনালি ওয়াশের জন্য একটা সিট পেয়েছি, তো এখন আমার হেয়ারটাকে ওয়াশ হবে, তারপর দেখা যাক। 3:22 থেকে আমার স্টার্ট হচ্ছে, এখন হেয়ার ড্রাই করবে, ইঞ্জিডি ড্রাই করছে, হেয়ার শ্যাম্পু করা হলো, মানে জাস্ট ওয়াশটা কমপ্লিট হলো, এবার বাকি প্রোগ্রেস হবে। চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমি বাড়ি ফিরে চলে এলাম বেশ কিছুক্ষণ আগে, ওকে পৌঁছে দিয়ে এসেছি ওখানে। ওখানে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে, অ্যান্ড সব কিছু ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে ও আমাকে কল করবে বলেছে। কল টল করলে তারপর আমি এখান থেকে যাব, যদিও বা আমার আছে ব্যাক টু ব্যাক কয়েকটা মিটিং, সেটা শুরু হবে ইভিনিংয়ের টাইম থেকে। আপাতত আছে আমার ফুল অন অফিসের কাজ, আমি জাস্ট একটুখানি কথা বলে নিয়ে আবার চলে যাব আমার কাজে। তো ফিরে এসে আমি আমার কাজগুলো করি যেগুলো আছে, ও তো আজকে সামহাও ম্যানেজ করেছে ওর কাজ, করে ও বেরিয়েছে। অ্যান্ড ও ওখানে ওর কাজ মেটাক, আমি এখানে আমার কাজ মেটাই, তারপরে হয়ে গেলে সব কিছু আবার দুজনের তো দেখা হয়ে যাবে, তখন আবার আমরা একসাথে ফিরে আসবো। তো চলো দেখতে থাকবো। আমি কাজ করতে করতে হঠাৎ করে শুনতে পেলাম যে জানে মেরি জানে মান বচপন কা প্যার, এই গানটা হচ্ছে নিচে, বাচ্চাগুলো গাইছিল, মানে সবাই আছে ওখানে, 10-12 বাচ্চা আছে, সবাই মিলে গানটা গাইছে কোরাসে। তো শুনতে বেশ ভালো লাগছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তার মধ্যে ওদের জাস্ট শেষ হয়ে গেল গানটা, আর আমি ছিলাম একটা কলে, কল থেকে উঠলাম, উঠে এখানে আস্তে আস্তে ওদের ততক্ষণ অলমোস্ট শেষ হয়ে গেছে। তো যাই হোক, সোনাই তো এখনও অবধি হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে, ওর হয়েই এসছে অলমোস্ট, ও আমাকে কল করবে আর কিছুক্ষণের মধ্যে, আর আমাকেও যেতে হবে তারপরে গিয়ে ওকে আনতে হবে। রাত অনেকটাই প্রায় হয়ে গেল, 8টার কাছাকাছি কিছু বেজে গেছে ঘড়িতে, তো হেয়ার স্ট্রেটনিংয়ে সময় লাগে ডেফিনেটলি, একটা 3-4 ঘন্টার প্রসেস থাকে পুরোপুরি, হেয়ার ওয়াশ থেকে শুরু করে আপ টু দ্য স্ট্রেটনিং, এখন বোধহয় আইরনিং চলছে বা এরকম কিছু হবে। তো আমি আপাতত অপেক্ষা করছি ওর ফোন কলসের জন্য, ও আমায় কল করলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আর আমি কাজ করছিলাম এতক্ষণই, যখন সেই তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তারপর থেকে কাজই করছিলাম, আবার যাই গিয়ে কাজে বসে যাই। বেরিয়ে পড়েছিলাম সোনার কাছে যাওয়ার জন্যই, তার মধ্যে ওর একটা কল এলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তেমন কিছুই না, ও কল করে বলছে যে আমার তো এখনও হয়নি, এখন আমার চুলের ওপর কী সমস্ত কিছু লাগিয়ে রেখে দিয়েছে, আর একটু পরে নাকি ওয়াশ করবে। তো এখন ঘড়িতে 9:30 বেজে প্রায় 9:40-9:50 বাজে অ্যাকচুয়ালি। আমি অফিসের কাজবাজ করে উঠে তারপরে বেরিয়ে পড়লাম, ভাবলাম আর ডিলে করবো না, অ্যাটলিস্ট চলে যাই, গিয়ে ওর সামনে থাকবো, তারপরে ওর হয়ে গেলে ওকে ঝটসে উঠাকে পটসে লেকে আ যায়ঙ্গে। যাই হোক, কী বললাম হিন্দি জানি না আমি। এবার আপাতত আমি দাঁড়িয়ে আছি আমাদের সোসাইটি থেকে বাইরে বেরিয়ে এসে একটা ফাঁকা রাস্তাতে, এটা দিয়ে গেলে আমি শর্টকাটে আকাঙ্ক্ষায় গিয়ে উঠে যাব, সেই রাস্তা ধরেই আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক।
তো ফাইনালি এখন রাত্রি 10টা বাজে, আমার মোটামুটি এটা কমপ্লিট হলো। এই দাদা আমাকে অনেকক্ষণ ধরে মানে পুরো স্ট্রেটনিংটা এই দাদাই করেছে। একবার দাদা নামটা বলে দিন, পরিমল। হ্যাঁ, তো যাই হোক কমপ্লিট, তো কমপ্লিট এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এরপর আমি আসবো কবে? থার্সডে। থ্যাংক ইউ। চলে এসছি হাবিব স্যার বাইরে, তো চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি গিয়ে কি এমন ট্রিটমেন্ট চলছে। আয়নাতেই দেখতে পাচ্ছি, দেখছো? বিশাল খুশি তো, বিশাল খুশি নাকি? হ্যাঁ, কি রে, খুব খুশি, দেখা তো আগে। ছ ঘন্টা ট্রিটমেন্টের পর আলটিমেটলি আউটকামটা দেখা। হ্যাঁ, সেগুলো আজকে নয়, ডেফিনেটলি আচ্ছা। দাদাকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত হলো আর কি। তো কি পেমেন্ট? আচ্ছা, করে দে। বাইরে বেরোলো কিন্তু হেলমেটটাই আনতে ভুলে গেল, এই আবার চললো ভেতরে হেলমেটটা আনতে। যাই হোক, সামনেই রেখেছে। তবে শোন, রাস্তায় কিন্তু আজকে প্রচুর ধুলো, আর কি করা যাবে, ধুলো তো থাকবেই, এখানে খুব অন্ধকার, হাজার ধুলো পেরিয়ে এসেছি। যাই হোক, এখন কি করে যাব? সেটাই তো, ওই কারণেই তোকে বললাম না, সুন্দর সুন্দর হেয়ার নষ্ট হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না লাইটের অপোজিট। হ্যাঁ, এটা ঠিক আছে, আমার সুন্দর হেয়ার নষ্ট হয়ে যাবে তো ধুলোতে, এতক্ষণের ম্যানার জলে চলে যাবে না? কাকা হাসছে, মানে ভালো হবে না, গ্রিন নয়, গ্রিন উপরে ড্রাই ফ্রুটস গুলো দেখতেই ভালো, চল খা। কাকাকে স্কুলের আইসক্রিমের কথা বলতে এটা রেফার করলো, বললো এক ঝটকায় 8 বছরে নিয়ে চলে আসবে বয়সকে, তো এটা হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, তো তুইও একটা নে। কেন, ওখান থেকে খাবো, আর কোটে নিবি? আরে খা খা, দাও আর একটা, তারপরে আর ডিনার করার জায়গা থাকবে না। ওটাই আমি বলছি, ফুচকা খেলাম, তারপরে আইসক্রিম, আর ডিনার কি আছে, হয়ে গেল তো। এই যে কাকার সঙ্গে সন্ধান পেতে হলে সিসি টু এর পাশে, এখানে কাকা আছে। এখন তাও 10:30 বাজে। হ্যাঁ, অনেক রাত অবধি থাকে। দেখি আবার টেস্ট করে বলতে এক ঝটকায় কত বয়স কমলো তোর। হ্যাঁ গো, সত্যি এটা সেই চকলেট পাওয়া যেত না, অরেঞ্জ কালারের ছোট ছোট হতো, এই দেখ না ওরম খেতে। আরে পুরো স্কুলের ধারে যা আইসক্রিমটা পাওয়া যেত সেরকম। হ্যাঁ হ্যাঁ, বলো।